দ্রুত ভিসা প্রক্রিয়া সমাধানের পাশাপাশি ভারত বাংলাদেশের ভিসা মুক্ত যাতায়াতের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুদেশের গভীর সম্পর্কের উল্লেখ করে তিনি তিস্তার পানি বণ্টন সমস্যাও সময়মতো এটা সমাধান হয়ে যাবে বলে জানান। সন্ধ্যায় সিলেটে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্ট্র্যাটেজির আয়োজনে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এ সময় তিনি নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। I would like to thank the organizers for their timely initiative in organizing this event. সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য, সামাজিক ও প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনে কাজ করছে দুই দেশ। ফ্রেন্ডশিপ ডায়ালগে তিনি দ্রুত ভিসা প্রক্রিয়া সমাধানের পাশাপাশি ভিসামুক্ত ভারত বাংলাদেশ সম্পর্কের প্রত্যাশা করেন। আমেরিকাতে তো আপনার বছরখানেক লাগে খালি অ্যাপয়েন্টমেন্ট দেখতে, সে দিক থেকে তো ভারত আমাদের অনেক সুবিধাজনক। তারা চিন্তা করছেন এই যাতে এই ফ্যাসিলিটিসটা বাড়াতে চান, আর আমি বলেছি আমি অদূর ভবিষ্যতে চাই ভিসামুক্ত ভারত বাংলাদেশ। নীতিগতভাবে আমরা এক যে এই তিস্তার পানি বন্টন হবে, কিন্তু কোনো কোনো কারণে এটা আটকে আছে। বাট ইট ইজ এ সময়ে এটা ঠিক হয়ে যাবে। এছাড়া দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। Our drive for better connectivity stems from our people-to-people connectivity, which is the core of our relationship. তিন দিনব্যাপী ফ্রেন্ডশিপ ডায়ালগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ ভারতের সাবেক পার্লামেন্ট সদস্যরাও উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।